আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইকোলজি ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা নবম দশম ও এসএসসি শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছেদ নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 29 শিখব, অর্থাৎ ক্রিয়া বিভক্তি। আর এই পরিচ্ছেদটা অনেকের কাছে অনেকটা কঠিন মনে হয়, আশা করি এই ক্লাসটা করলে তোমাদের এই কঠিন ভাবটা দূর হয়ে যাবে। আর মনে রাখবে এই পরিচ্ছেদ 29টা অনেকগুলো পরিচ্ছেদের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে একটা চ্যাপ্টার, এই পরিচ্ছেদটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন তুমি পরিচ্ছেদ 19 এর সাথে গুরুত্বপূর্ণ, এটা পরিচ্ছেদ 30, 29 বা 30টা বুঝতে হলে এই পরিচ্ছেদ লাগবেই। অর্থাৎ এটা অনেকগুলো শাখা বিস্তার করে আছে, তাহলে এই পরিচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেবে, নিত্য নতুন ভিডিওগুলো সবাই আগে পাবে। আর যারা বন্ধুদের সাথে শেয়ার করে না, অবশ্যই শেয়ার করে দেবে। এবং যারা নতুন ভিডিও দেখতে, চ্যানেলে নতুন, একেবারে নতুন, তোমরা ভিডিও দেখার সময় ধারাবাহিক ভিডিওগুলো দেখার জন্য তুমি অবশ্যই প্লেলিস্ট চেক করে, চ্যানেলের প্লেলিস্টে গেলে অবশ্যই ধারাবাহিক ভিডিওগুলো পাবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। এই পরিচ্ছেদ 29 ক্রিয়া বিভক্তি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে নিই, পরিচ্ছেদ 19 এ দেয়া আছে, অর্থাৎ 55 নম্বর পৃষ্ঠা, তোমাদের বইয়ের 55 নম্বর পৃষ্ঠা সর্বনাম যে পরিচ্ছেদটা আছে, পরিচ্ছেদ 19, ওইখানে দেখবা 1 নম্বর যে ইয়ার আছে, ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনামে আবার তিনটা প্রকার ভেদ আছে দেখবা, একটা হচ্ছে বক্তাপক্ষ, একটা হচ্ছে শ্রোতাপক্ষ, একটা হচ্ছে অন্য পক্ষ। বক্তাপক্ষ মানে ফার্স্ট পার্সন, শ্রোতাপক্ষ মানে সেকেন্ড পার্সন, ওই যে তোমরা ইংরেজিতে পড়ো, আর অন্য পক্ষ মানে থার্ড পার্সন। তোমরা ওই যে ফার্স্ট পার্সনের যে কারা আছে, আমি, আমরা হচ্ছে বক্তাপক্ষ, শ্রোতাপক্ষ তুমি, তোমরা, আমি নিজে যে এসে ফার্স্ট পার্সন, যে আমার সামনে আছে শুনতেছে, সে সে হচ্ছে শ্রোতাপক্ষ। এবং অন্য পক্ষ কি, আমরা সারা বাকি, এই আমি তুমি সারা বাকি যারা আছে, তারা সাধারণ, সে তারা। এই এই জিনিসটা একটু পড়ে নিবে, এখানে একটু এই জিনিসটা কাজে লাগবে। আরেকটা হচ্ছে লগ্নক। লগ্নক জিনিসটা কি, লগ্নক জিনিসটা আছে পরিচ্ছেদ 9-এর বিস্তারিত দেওয়া আছে, পরিচ্ছেদ 9-এর 9 নম্বর পরিচ্ছেদের নিচে নিচে দেখবা, লগ্নক 4 প্রকার দেওয়া আছে, ওইখানে লগ্নক জিনিসটা কি দেওয়া আছে, যারা যারা আগের ক্লাসগুলো করে না এর জন্য। আর তোমাদের 30 নম্বর পরিচ্ছেদ যারা ক্লাস করবা, এখনো দেই নাই, ওই ক্লাসটা করার আগে অবশ্যই 29 নম্বর ক্লাসটা অবশ্যই তোমাদের লাগবে। আচ্ছা, তাহলে আমরা একটু জিনিস দেখি, ক্রিয়ার দুটি অংশ, ক্রিয়ার কয়টি অংশ, ক্রিয়ার হচ্ছে দুটি অংশ, মনে রাখবা ক্রিয়ার দুটি অংশ কয়টি অংশ, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম অংশকে বলে ধাতু বা ক্রিয়ামূল, প্রথম অংশ, তাহলে ক্রিয়ার দুটি অংশ, প্রথম অংশকে বলে ধাতু বা ক্রিয়ামূল, এবং দ্বিতীয় অংশকে বলা হয় ক্রিয়া বিভক্তি, দ্বিতীয় অংশ কি বলে, ক্রিয়া বিভক্তি। তাহলে এই জিনিসটা এমসিকিউ আসতে পারে, ক্রিয়ার কয়টি অংশ, দুটি অংশ, প্রথম অংশ, ক্রিয়ার প্রথম অংশ কি বলে, দ্বিতীয় অংশ কি বলে, অর্থাৎ ধাতু এবং ক্রিয়ামূল দুটো কিন্তু একই জিনিস। যেমন ধরো এটা করে, এটা হচ্ছে একটা ক্রিয়া, করে এটা হচ্ছে একটা ক্রিয়া, এই করে কে তুমি ভাঙ্গি, কর, কর, নিচেটা হসন্ত হবে, কর, এই হসন্ত দিলে তাড়াতাড়ি উচ্চারণ কত হয়, তাহলে কর যুগ এ করে, কর যুগ এ করে, এই করটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, অর্থাৎ প্রথম অংশ। এই করে ক্রিয়াকে আমি দুইভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কর, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে প্রথম অংশ, এটাকে বলতে পারি ধাতু বা ক্রিয়ামূল, আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। তাহলে এই প্রথম লাইনটা যা বোঝাচ্ছে, এটা হচ্ছে এই কথাটাই বোঝাচ্ছে। ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্নক, লগ্নক কি তোমাকে আগেই বলছি, অর্থাৎ এই ক্রিয়ার সঙ্গে পরবর্তীতে যা যা যুক্ত হয়, বিভক্তি, তারপরে নির্দেশক, তাদের ওই যে ফার্স্ট চ্যাপ্টার দেওয়া আছে, মানে যা যা, এই যে ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্নক যুক্ত হয়ে ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল মানে সে কোন কাল, অর্থাৎ এটা কি বর্তমান কাল না অতীত কাল না বর্তমান কাল, অর্থাৎ টেন্সটা, এটা দিয়ে ক্রিয়ার কাল এবং পক্ষ নির্দেশ করে। পক্ষ বলতে এরকম না যে পাত্র পক্ষ, পাত্রীপক্ষ, এরকম না, এই পক্ষ মানে কোন পক্ষ, এই যে পক্ষ, অর্থাৎ বক্তা পক্ষ না শ্রোতা পক্ষ না অন্য পক্ষ, পক্ষ নির্দেশ করে। তাহলে এই শেষের অংশটা যে যুক্ত হয়, এই শেষের অংশটা দেখে আমরা বলতে পারি দুইটা ডিসিশন, একটা হচ্ছে এটা কোন টেন্স বা কোন কাল, আর এটা বলতো এটা কোন পক্ষ, অর্থাৎ এটা কি বক্তা পক্ষ না শ্রোতা পক্ষ নাকি অন্য পক্ষ, ক্লিয়ার। তাহলে ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্ন যুক্ত হয়, এই যে লগ্নটা দেখে আমরা দুইটা ডিসিশন নিতে পারি, এটা কি ক্রিয়ার কাল বা কোন কালের, ক্রিয়ার টেন্সটা কোন টেন্সের বা কালটা কোন টেন্সের, বর্তমান না অতীত না ভবিষ্যৎ, আর হচ্ছে পক্ষ নির্দেশ করে, অর্থাৎ পক্ষ কোন পক্ষ, অর্থাৎ বর্তমান না অতীত না ভবিষ্যৎ নির্দেশ করে, সেগুলোকে বলে ক্রিয়া বিভক্তি। তাহলে এইগুলোর বলে কি ক্রিয়া বিভক্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্রিয়া বিভক্তিটা কি, ক্রিয়া বিভক্তিটা দুইটা ডিসিশন দেখাবে, এটা ক্রিয়ার কাল আর হচ্ছে ক্রিয়ার পক্ষ নির্দেশ করবে। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাচ্ছি, আবার তোমাদের পরিচ্ছেদ 21 নম্বর পরিচ্ছেদের মধ্যে এই এই টপিক্স এর কিছু কাজ লাগবে, মানে টপিক্স লাগবে মানে ইম্পর্টেন্ট কিছু লাইন ওইখানেও লাগবে, অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পরিচ্ছেদ, অর্থাৎ আমাদের 29 নম্বর পরিচ্ছেদটা দেখো, পড়ছি এটাকে যদি আমি ভাঙ্গি, তাহলে কি পর যুগছি, এই যে এটা কিন্তু হসন্ত, তাহলে পর যুগছি পড়ছি, এটাকে আমি ভাঙছি, তাহলে এটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে কি, ওই যে এটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আর পড়ছিটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আচ্ছা, ক্রিয়ার এই রূপটি থেকে বোঝা, অর্থাৎ এই যে, এই যে আমরা ক্রিয়ার এই রূপটা বা এই ভাঙ্গার পর এটা আমরা, এটা থেকে আমরা কি বুঝতে পারি, ক্রিয়ার এই রূপটি থেকে বোঝা যায় পড়ছি মানে কি নিজে করতেছে না, আমি পড়ছি, আমি কি বলি, দেখো তো আমি
পড়ছি, তাহলে এই আমি পড়ছি তার মানে এটা কোন পক্ষের? বক্তা পক্ষের। তার মানে ক্রিয়া ক্রিয়ার কর্তাটা অর্থাৎ আমি, অর্থাৎ এনে তোমার দেখো পড়ছি, পড়ছি লাগে তো ক্রিয়ার একটা লাগাইতে হবে একদম, অর্থাৎ কর্তা লাগাইতে হবে। আমি পড়ছি, আমি পড়ছি, দেখো আমি পড়ছি, তাহলে তার মানে এই ক্রিয়ার কর্তাটা বক্তা পক্ষের, অর্থাৎ আমি কি কোন পক্ষের বলতো? এই যে আমি পড়ছি, তাহলে এটা কোন পক্ষের হবে? ক্রিয়ার কর্তাটা বক্তা পক্ষের হবে। তাহলে আমি যে লাগাইছি এই আগে, তাহলে এটা কোন, এই বক্তাটা বক্তা আমি হচ্ছে কোন পক্ষের? তাহলে ক্রিয়ার কর্তা বক্তা পক্ষের। এবং পড়ছি মানে কি? কাজটা এখনো চলতেছে না, পড়ছি মানে কি? কাজটা এখনো চলতেছে, তার মানে এটা হচ্ছে গতমান বর্তমান কালের ক্রিয়াকে বোঝায়। তাহলে দেখো জাস্ট আমি পড়ছি, এই সিটা দেখা পড়ছি, পড়ছি, তাহলে এইটা দেখে আমি বলতে পারি, দুইটা ডিসিশন নিতে পারি, এটার এই ক্রিয়ার কর্তাটা কোন পক্ষের? বক্তা পক্ষের। এবং বলতে পারি এটা গতমান বর্তমান কালে ক্রিয়া, তাহলে কোনটা কয়টা কয়টা কথা বলতে পারি? দুইটা। তাহলে পরীক্ষা এমসিকিউ আসলো পড়ছি দ্বারা কি কি মানে কি কি বোঝাচ্ছে? তাহলে ক্রিয়ার কর্তাটা বক্তা পক্ষের এবং এটা গতমান বর্তমান কালের কালের পড়া ক্রিয়াকে বোঝাই। যেমন আমি যদি বলি আরেকটা উদাহরণ, আমি দেখো সিরিয়াল 1-2 দিয়ে রাখছি, তোমাদের বই নাই, তোমরা 1-2 দিয়ে রাখতে পারো চাইলে। দেখো আমি যদি বলি পড়বেন, পড়বেন বাংলায় পর যুগবেন, এই জিনিসটা বুঝলে তোমাদের পড়াটা অনেকটা হয়ে যাবে। দেখো পড়বেন, পর যুগবেন, এই পড়বেন, তাহলে এই যে পড়বেন তুমি এরকম দেখো তো, আপনি পড়বেন, আমি যদি বলি আপনি, এই যে এই আপনি পড়বেন, আমি বলতে পারি কি আপনি পড়বেন, তাহলে এখানে যদি আমি আপনি লাগাও, আপনি পড়বেন, তাহলে এই আপনি, এই আপনিটা কি কোন পক্ষের বলতো? শ্রোতা পক্ষের না, এই আপনিটা কোন পক্ষের? শ্রোতা পক্ষের না, আপনি পড়বেন। তাহলে এই পড়বেন ক্রিয়া থেকে আমরা কি ডিসিশন নিতে পারি? পড়বেন এটা দেখা, তাহলে এই ক্রিয়ার কর্তা কোন পক্ষের? শ্রোতা পক্ষের। ক্রিয়ার কর্তা অর্থাৎ সাবজেক্টটা যেটা বোঝাবো, যে আমি, এই আপনি, এই সামনে যে আপনি লাগাইছি, এই আপনিটা কোন পক্ষের? শ্রোতা পক্ষের। এটাই বলছে ক্রিয়ার কর্তা শ্রোতা পক্ষের, আগেটা ছিল আমি পড়ছি, আমি পড়ছি, আমি, আমিটা কোন পক্ষের ছিল? বক্তা পক্ষের। আর এখন তো হচ্ছে কি আপনি পড়বেন, পড়বেন, তাহলে পড়বেন এর সাথে মিলে আপনি, আপনি পড়বেন, তাহলে এই ক্রিয়ার কর্তাটা কোন পক্ষের? শ্রোতা পক্ষের। এবং এই আপনি পড়বেন মানে কি? সাধারণ ভবিষ্যৎকালে বোঝাচ্ছে, পড়বেন মানে ভবিষ্যতে পড়বেন, আপনি পড়বেন অর্থাৎ ভবিষ্যৎকালে। অর্থাৎ এই পড়বেন দ্বারা আমি দুইটা ডিসিশন নিতে পারি, ক্রিয়ার কর্তাটা হচ্ছে শ্রোতা পক্ষের এবং এটা দ্বারা সাধারণ ভবিষ্যৎকাল বলছে। কি ভবিষ্যৎকাল বলছে? সাধারণ ভবিষ্যৎকাল বলছে। একটু পরে সি বেন এরকম কোনটা সাধারণ ভবিষ্যৎ একটু পরে বিস্তারিত আছে, তোমরা টেনশন নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট একবার করে শুনে রাখো। তিন নাম্বার পড়ছিল, তিন নাম্বারটা হচ্ছে পড়ছিল এরকম, এই পড়ছিল এটা বাংলায় পর্যোগ ছিল, এই এটা দ্বারা আমি কি ডিসিশন করি? যদি বলি সে পড়ছিল, সে পড়ছিল, সে পড়ছিল, এই সেটা কোন পক্ষের? অন্য পক্ষের না, সেটা কি? এই যে সেটা কি অন্য পক্ষের না, তাহলে সে পড়ছিল। তাহলে দেখো তো, তাহলে ক্রিয়ার এই রূপটি থেকে কি বোঝা যায়? ক্রিয়ার কর্তা অন্য পক্ষের, ক্রিয়ার কর্তা যে সে, যে আমি অ্যাড করলাম এখানে সে পড়ছিল, তাহলে এই সেটা কোন পক্ষের? অন্য পক্ষের। তাহলে এটা থেকে ডিসিশন নিতে পারি ক্রিয়ার কর্তা অন্য পক্ষের এবং এটা দিয়ে সাধারণ অতীত কাল বোঝাচ্ছে, অর্থাৎ পড়ছিল মানে সে অতীতে পড়েছিল, 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 অর্থাৎ সে একটা কোনো কিছু পড়েছিল, তাহলে সাধারণ অতীত কাল বোঝাচ্ছে। তার মানে আমরা এই প্রত্যেকটা এই ক্রিয়ার ইয়াগুলো দেখে আমরা কি ডিসিশন নিতে পারি? দুইটা ডিসিশন নিতে পারি, বক্তাটা কোন পক্ষের, অর্থাৎ বক্তা এরকম, কর্তাটা কোন পক্ষের? বক্তা পক্ষের। ক্রিয়ার কর্তাটা কি বক্তা পক্ষের? ক্রিয়ার কর্তাটা কি শ্রোতা পক্ষের? না ক্রিয়ার কর্তাটা অন্য পক্ষের? এই এই কথা জানতে পারি। অথবা কোন টেন্স, অর্থাৎ এটা খুব বর্তমান কাল, সাধারণ বর্তমান, পুরাগঠিত বর্তমান, এগুলো আমরা জানতে পারি। একটু পরে আমরা বিস্তারিত জানবো। আচ্ছা তারপরে দেখো উপরের উদাহরণগুলো থেকে, যে আমরা যে তিনটা উদাহরণ পড়ছি পোর্স এরকম, এই উদাহরণগুলো বাংলা দেখো ছি বেন ছিল, তা দেখো ছি বেন ছিল এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি, তার শেষে যা যুক্ত হয়েছে এগুলোর নাম হচ্ছে কি? ক্রিয়া বিভক্তি। তাহলে পরীক্ষা এটা আসতে পারে যে এখানে কোনটা ক্রিয়া বিভক্তি। ওকে ফাইন, এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো অধিকাংশ বাংলা ক্রিয়ার দুটি রূপ আছে, অধিকাংশ বাংলা ক্রিয়ার কয়টি রূপ আছে? দুটি রূপ। অধিকাংশ বাংলা ক্রিয়ার কয়টি রূপ আছে? দুটি রূপ, একটা হচ্ছে সাধারণ রূপ, একটা হচ্ছে প্রযোজক রূপ। কি মনে রাখবা? একটি হচ্ছে সাধারণ রূপ, আর একটা হচ্ছে প্রযোজক রূপ। একটি হচ্ছে সাধারণ রূপ, একটি হচ্ছে প্রযোজক রূপ। আচ্ছা তাহলে যে কোনো ক্রিয়ারই দুটি অংশ, একটা সাধারণ রূপ, একটা হচ্ছে প্রযোজক রূপ। আচ্ছা এবার সাধারণ রূপ আর প্রযোজক রূপ কিভাবে আমি চিনব? ধরো একটা ক্রিয়া আছে করি, একটা ক্রিয়া আছে করি, দেখো করি লাস্টে আছে রশ্মি, আর আমি বললাম করাই, আই করাই। আচ্ছা করি মানে কি? আমি করি, আমি কাজটি করি, আমি কাজটি করি, অর্থাৎ নিজের কাজ নিজে করতেছেন, এই করি দিয়ে আমি কি বুঝতেছি? দেখো তো করি, এই করি এই ক্রিয়াটা আমরা কি বুঝতে, নিজেই করছে, অর্থাৎ নিজের কাজ নিজেই করছে, তাই এটা হচ্ছে সাধারণ, অর্থাৎ নিজের কাজ নিজে করলে এটা হচ্ছে সাধারণ ক্রিয়া। আর এই প্রযোজক মানে হচ্ছে
কাজটা অন্যকে দিয়ে করাবে, অর্থাৎ নিজে করবে না। প্রযোজক মানে হচ্ছে যেমন মুভির ডিরেক্টররা কি করে, নিজে মুভি করে না, সে কিন্তু নায়ক নায়িকারা বিভিন্ন দিক নির্দেশনা, এইভাবে করো, ওইভাবে করো, ওইভাবে করো, এইভাবে শুটিংটা করবো, ওইভাবে হবে। প্রযোজক মানে হচ্ছে ডিরেক্টর, অর্থাৎ সে দিক নির্দেশনা দেবে। অর্থাৎ সে কি করবে, যেমন প্রযোজকরা হচ্ছে দিক নির্দেশনা দেবে, অর্থাৎ কাজটা প্রযোজক মানে নিজে করবে না, সে অন্যকে দিয়ে কাজটা করাবে। আর সাধারণ মানে হচ্ছে নিজেই করবে। দেখো কেন যদি বলি করাই ক্রিয়াটা, আমি কাজটা করাই মানে কি, নিজে করি না, অন্যকে দিয়ে করাই, অর্থাৎ অবশ্যই অন্যকে দিয়ে করাই। তাহলে এই করাইটা দেখা মাত্র তুমি বলে দিতে পারবে এটা প্রযোজক ক্রিয়া। কিসের ক্রিয়ার উদাহরণ? প্রযোজক ক্রিয়ার। কেন? কারণ এটা নিজে করতেছে না, অন্যকে দিয়ে করাই, অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে। আর যদি বলি করি, করি মানে কি, নিজেই করতেছে, তার মানে সাধারণ রূপ। তাহলে আশা করি তোমরা কোনটা প্রযোজক রূপ, কোনটা সাধারণ রূপ এটা ধরতে পারো। আর তোমাদের যে দুইটা বক্স দেওয়া আছে, দেখো এই প্রথম পৃষ্ঠ এরকম তোমাদের যে বক্স দেওয়া আছে, প্রথম পৃষ্ঠার যে বক্সটা, এখন এই যে বক্সটা, এটা হচ্ছে সাধারণ ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়াভুক্ত, অর্থাৎ সাধারণ ক্রিয়া রূপ। আর পরের পৃষ্ঠার যে দ্বিতীয় বক্সটা দেওয়া আছে, ওইটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার রূপ। ক্লিয়ার? তাহলে প্রথম এই পৃষ্ঠার যে বক্সটা আছে, এই প্রথম বক্সটা সবটাই হচ্ছে কি, সাধারণ ক্রিয়ার, আর পরের পৃষ্ঠাটা প্রযোজক ক্রিয়া। এটা ব্যাখ্যা একটু পরে আমরা দিচ্ছি। তাহলে আমরা এই বিশেষণটা বুঝে ফেলছি যে সাধারণ ক্রিয়ার রূপ একটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার রূপ, উভয় রূপের সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তির রূপ আলাদা। তুমি দেখো এই যে দেখো করি ই আর করাই আই, দেখো রূপটাও তো আলাদা, এটা দেখো এইরকম, অর্থাৎ এটার রূপ আর এটার রূপ আলাদা। এটাই বলছে উভয় রূপের সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তির রূপ আলাদা। নিচে সারণীতে, অর্থাৎ নিচে দুইটা সারণী দেওয়া আছে, একটা হচ্ছে এই যে সাধারণ ক্রিয়া রূপ, আর একটা প্রযোজক ক্রিয়া রূপ। সারণীতে ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল মানে কি, ক্রিয়াকে বাংলায় যে অংশটা পাই এটাকে বলে ক্রিয়া মূল। যেমন এই যে করেকে যদি আমি বাংলাম, এই করেকে বাংলায় মূলটা পাই, যেটা বাঙ্গি করযোগে। এখানে যত এই চার্টের মধ্যে দেখো, এই চার্টের মধ্যে যত কিছু আছে দেখো, সব করো, করযোগ, এটাকে বাংলা কিন্তু করো, করি, করি, করযোগে করি, করছি, কর মানে ধাতুটা কিন্তু পাইতেছি কর, কর। অর্থাৎ এখানে এই তোমাদের এই চ্যাপ্টারে যত কিছু দেখাইছে, দেখো সারণীতে ক্রিয়ামূল করের সঙ্গে ক্রিয়া বিভক্তির প্রয়োগ দেখা যায়, অর্থাৎ যত কিছু বাংলা সবগুলোর শেষে কর পাবা, কর মানে শুরুতে, শেষে না শুরুতে, অর্থাৎ ক্রিয়া বিভক্তি করের ক্রিয়া বিভক্তি দেখাইছে। অর্থাৎ তুমি যাই বাংলা সবগুলোর কর, এরকম কর দেখা, আবার অন্য আগের বইয়ের এরকম দেখানো বা বিভিন্ন কিছু উদাহরণ থাকতে পারে। তাহলে তোমাদের বইয়ের যে উদাহরণ ক্রিয়া, কার ক্রিয়ামূল দেখাইছে, করের ক্রিয়ামূল। তাহলে পরীক্ষা যদি আসে নিচে তোমাদের বইয়ে ক্রিয়ামূলের কোনটার সঙ্গে ক্রিয়া বিভক্তির প্রয়োগ দেখানো হয়েছে, করের ক্রিয়া বিভক্তি, অর্থাৎ যাই কিভাবে বাংলা মূল ক্রিয়াটা কি বাবা, মানে ধাতুটা বাবা কি, মূল ধাতুটা বাবা কি কর, মূল ধাতুটা কি বাবা কর। এবার আসো আমরা এই চারটা আসলে কি বলবো, বেসিক থেকে এখন পর্যন্ত যা পড়াইছি বেসিক থেকে প্রশ্ন আসলে এতটুকু আসবে। এখন তোমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে বক্সটা আসলে কিভাবে পড়বা। এই বক্সটাই মূলত তোমাদের প্যাসের জায়গা, তোমরা এই বক্সের উপরে আমার মতো একটু লিখে নাও, বক্সের উপর আমি যেভাবে লিখছি তোমরা ঠিক এইভাবে লিখে নাও। এই যে কাল বা পক্ষ, তাহলে নিচের গুলো বলে কাল, কাল মানে কোন টেন্স, বর্তমান, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাকটি বর্তমান, এগুলো হচ্ছে নিচের গুলো, এগুলো হচ্ছে টেন্সের নাম। তাহলে এই যে কালের নাম, এগুলো কি টেন্সের নাম, এই যে এই নিচের গুলো হচ্ছে কালের নাম। আর এই পাশে আছে কোন পক্ষ, এটা কি বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, তোমাদের এখানে কিন্তু লেখা নাই কোন পক্ষ, আমি লিখেছি তোমরা লিখে নাও। তাহলে এখানে লেখো কালের নাম, অর্থাৎ টেন্সের নাম, কালের নাম। এই ঠিক এই বক্সের উপর আমির উপরে যে বক্সটা আছে এটা লেখো বক্তা পক্ষ, এই এর উপর লিখে নাও, তোমাদের বইয়ের উপর লিখে নাও, এটা হচ্ছে বক্তা পক্ষ, আমির উপরে লিখে নাও বক্তা পক্ষ। তুমির উপরে এই তুমি আর তুই দুইটাই শ্রোতা পক্ষ, তুমি এবং তুই, প্রথমটা হচ্ছে বক্তা পক্ষ, তুমি এবং তুই দুইটাই হচ্ছে শ্রোতা পক্ষ। কিন্তু পার্থক্য হচ্ছে এই প্রথমটা হচ্ছে শ্রোতা পক্ষের সাধারণ গুলোতে, সাধারণ শ্রোতাপক্ষে, শ্রোতাপক্ষ লেখো এটা, এই তুমির উপরে লেখো শ্রোতাপক্ষ, আর ব্রেকারে লেখা লেখো সাধারণ, শ্রোতাপক্ষ সাধারণ, আর এটাও হচ্ছে শ্রোতাপক্ষ, এটাও শ্রোতাপক্ষ। এই যে তুই, তুই এর উপরে লেখা রাখো শ্রোতাপক্ষ, এবং লেখো তুচ্ছার্থক বা ঘনিষ্ঠ বোঝাতে। সাধারণভাবে আমরা কাউকে কিছু বোঝালে তুই, তুমি সরি, সাধারণভাবে আমরা কাউকে কোনো কিছু বোঝালে তুমি বুঝি, আর তুই কখন বলি, ঘনিষ্ঠ হইলে, ঘনিষ্ঠ বা তুচ্ছার্থক বা ঘনিষ্ঠ বোঝালে আমরা কি তুই বলি হয়। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম বলতো, তুমি, তুমিটা হচ্ছে শ্রোতাপক্ষ, এটার উপরে ব্র্যাকেটে লিখে হবে শ্রোতাপক্ষ, ব্র্যাকেটে সাধারণ, আর তুই, তুই এটা হচ্ছে, এটাও শ্রোতাপক্ষ, তাহলে ব্র্যাকেটে লিখে ঘনিষ্ঠ বা তুচ্ছাধক। যেমন তোমার ক্লাসে নতুন একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে, বলো তুমি কেমন আছো স্টুডেন্টরা, কয়েকদিন পরে যখন তোমার ওর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাবে, তোমার বলে তুই কেমন আছিস, তাই না, তার এটাই বলছে। তাহলে এটাও শ্রোতাপক্ষ, এটাও শ্রোতাপক্ষ, তাহলে পার্থক্য এটা হচ্ছে সাধারণ, সাধারণভাবে আমরা তাকে সবাইকে তুমি বলে সম্বোধন করি, কিন্তু এটা হচ্ছে একটু ঘনিষ্ঠ হয়ে গেলে যেটা ব্যবহার করি, এটা হচ্ছে তুই, 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 ঠিক আছে। তাহলে এটা লিখে দেখবা, তাহলে এটা কি লিখছো, শ্রোতাপক্ষ সাধারণ, আর এর উপর লিখবে শ্রোতাপক্ষ তুচ্ছার্থক বা ঘনিষ্ঠ। এবার সের উপর লিখে রাখো অন্য পক্ষ
ব্রেকেট লেখা সাধারণ, এটা অন্য পক্ষ ব্রেকেট লেখা সাধারণ, নর্মাল অর্থাৎ অন্য পক্ষ, সে এই সিরিয়ালটা হচ্ছে অন্য পক্ষ, আর এই পুরা সিরিয়ালটা এটা হচ্ছে শ্রোতাপক্ষ ও সম্মানার্থক অন্য পক্ষ। লেখো শ্রোতাপক্ষ ও সম্মানার্থক অন্য পক্ষ, এতটুকু লিখে রাখো। অর্থাৎ শর্টকাট যদি বলি, এটা সম্মানী বা মানি, অর্থাৎ সম্মানী, সম্মান দিয়ে যদি বলি আপনি বা তিনি বলি, তাই না? বন্ধুদেরকে বলি তুই, সাধারণত সবাই বলে তুমি, আর কার এরকম হলে আমি, সে, আর সম্মান দিয়ে বললে আপনি তিনি, এরকম, তাই না? তাহলে এই জিনিসটা তোমাদের বই লেখা নাই, তুমি আমার মতো করে লেখা রাখো। এবার এই বক্সটা কিভাবে পড়বা, বক্সটা হচ্ছে এই পাশের গুলো দেখাচ্ছে কোন টেন্স, যেমন এটা হচ্ছে যদি এগুলো হচ্ছে সাধারণ বর্তমান কাল, গতমান বর্তমান কাল, পুরাগঠিত বর্তমান কাল, অনুজ্ঞা বর্তমান, এরকম। আর এইগুলো দেখাবে কোন কোন পক্ষ, কোন পক্ষ, এগুলো উপর থেকে এরকম কোন পক্ষ, কিন্তু তোমাদের বইয়ের উপরে যেহেতু লেখা নাই কোন পক্ষ, এই জন্য তোমাদের জামলাটা হয়, তাহলে আমি লিখে দিলাম। এখন পরীক্ষার প্রশ্নটা আসলে কেমন আসে, চার থেকে পরীক্ষার প্রশ্নটা কেমন আসে, দেখো চার থেকে আসলে কেমন প্রশ্ন আসে। যেমন আমি বরিশাল বোর্ডের একটা প্রশ্ন তোমাকে দেখাই, তুমি দেখো কিভাবে দিব। প্রশ্নটা ছিল এরকম, গতমান অতীতকালে, তাহলে গতমান অতীতকাল বললেই বোঝাবে এই এই সিরিয়ালটা, এই সিরিয়াল গতমান অতীতকাল মানে হচ্ছে এই সিরিয়াল, ক্লিয়ার? গতমান অতীতকাল মানে হচ্ছে এই এই সিরিয়ালটা পুরোটা। তুচ্ছাত্মক বোঝাতে, গতমান অতীতকালের তুচ্ছাত্মক বোঝাতে কোন ক্রিয়া অতিরিক্ত হয়, দেখো তাহলে গতমান অতীতকাল মানে এই সিরিয়াল, আর তুচ্ছাত্মক বললে বলছি না তোমাকে এই যে তুচ্ছাত্মক শ্রোতাপক্ষের তুচ্ছাত্মক, যে তুচ্ছাত্মক মানে হচ্ছে তুই, তুচ্ছাত্মক মানে তুই, তাহলে এই পাশ দিয়ে আসবা, এই পাশ দিয়ে আসবা, এই পাশ দিয়ে এসে গতমান অতীতকালের কোনটা, তাহলে উত্তরটা হবে সিলি। উত্তরটা কি হবে, কোন বিভক্তিযুক্ত হবে, সিলি, গতমান অতীতকালের তুচ্ছাত্মক, এটা যদি তোমাদের লিখা যায় শ্রোতাপক্ষের তুচ্ছাত্মক, তাহলে এটা উত্তরটা হবে সিলি। প্রশ্ন আসতে পারে গত এরকম, গতমান বর্তমানকালে, ধরো আসলে গতমান বর্তমানকালের সাধারণ শ্রোতাপক্ষ বোঝাতে কোনটা হয়, তাহলে অথবা গতমান বর্তমানকালের বক্তাপক্ষ কোন বোঝাতে কোন বিভক্তিযুক্ত হয়, সি, তাহলে আশা করি তুমি এভাবে ধরতে পারবা। তাহলে এটা দ্বারা এখন তোমার এই যে এইভাবে তুমি কি করবা, যে কোনোটা খুঁজে বের করতে পারো এখন যেভাবে বলছি। আর এখন তোমার যে পরিচ্ছেদ 30 নাম্বার আছে, পরিচ্ছেদ 30 নাম্বার আছে, এটা কোন টেন্স, ওটা কোন টেন্স, এইগুলো বোঝার জন্য তোমার কি লাগবে, তুমি দেখবে এইভাবে পেরে ফেলবা। যেমন গতমান বর্তমানকাল ক্রিয়ার শেষে, একদম ক্রিয়ার শেষে ছি, ছ, ছিস, ছে, ছেন থাকলে বুঝবা এটা গতমান বর্তমানকাল। কি বলছি বলতো, ক্রিয়ার শেষে ছি, ছ, ছিস, ছে, ছেন থাকলে গতমান বর্তমানকাল। পুরাগঠিত বর্তমানকাল কি হয়েছে, এসি, এস, এসিস, এসে, যেমন করেছ, করেছ, এই যে একার আছে মানে এ, এ একার মানে হচ্ছে এ, করেছ, তাহলে একার, এই একার মানে হচ্ছে এ, আর এই যে ছ, এর করেছি, করেছি, এই একার মানে হচ্ছে এ, আর আছে সি, এসি, করেছিস, করেছিস, তুমি এরকম যদি পরীক্ষা একটা বাক্য, তুই কি কাজটা করেছিস, এই বাক্যটা দিয়ে দেবো, এটা কোন কোন কালের উদাহরণ, তাহলে কি হবে, করেছিস, এসিস, এসিস, ও, তাহলে বলবা পুরাগঠিত, তাহলে মনে রাখবা পুরাগঠিত কি, এসি, এসও, এসিস, এসএন, এসএন, এ কয়েকবার রিডিং করবা। সাধারণ বর্তমান কি, লাম, লে, এরকম বলবা, লে, লাম, লি, ল, লেন থাকলে সাধারণ বর্তমান অতীতকাল, সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকাল এভাবে পাবা। যেমন গতমান অতীতকালে ছিলাম, ছিলে, ছিলি, ছিল, ছিলেন থাকলে গতমান অতীতকাল। দেখো গতমান আর পুরাগঠিত, পুরাগঠিত অতীত, গতমান অতীত এবং পুরাগঠিত অতীত, তাহলে গতমানটা যদি তুমি পড়ো, তাহলে পুরাগঠিত অতীতের মধ্যে শুধু এ যুক্ত করে দেবে শুরুতে, ছিলাম ছিল না, তাহলে পুরাগঠিত এ ছিলাম, ছিলে, এ ছিলে, ছিলি, এ ছিলে, এ ছিলাম, এ ছিলি, এ যুক্ত দিয়ে যদি থাকে, তাহলে চোখ বন্ধ করে বলে দেবে এটা কি, পুরাগঠিত অতীতকাল, ক্লিয়ার? তাহলে তো এই যে তো, তাম, তে, তি, তো, তেন, এগুলো থাকলে কি হবে, নিত্যবিচার অতীত। তাহলে তোমাকে যদি এই চারটে কোনো কিছু বের করতে বলে যে এই এই টেন্সের বক্তাপক্ষের কোনটা, তাহলে ওইভাবে খুঁজবা। আর গুলা নিচের কোনটা, কোনটা গতমান অতীতকালে উদাহরণ, নিচের কোনটা গতমান অতীতকালে পুরাগঠিত অতীতকালে, তখন তুমি খালি এইভাবে টেকনিকটা চিন্তা করবা, তাহলে এ ছিলাম, ছিল, এ ছিল, এ, এ যুক্ত থাকলে গতমান পুরাগঠিত অতীত, আর এই যে গতমান অতীত কি, ছিলাম, ছিল, ছিলে, এগুলো জাস্ট কয়েকবার যদি তুমি এইভাবে রিডিং করে রাখো, তাহলে তুমি টেন্সটা খুঁজে পাবা। যেমন তোমাকে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ যদি আমি তোমাকে দিই, ধরো এই যে পরের পৃষ্ঠা দেখো, সাধারণ ভবিষ্যৎ, এই এর উপরে কিন্তু লিখে নিও, ওই যে আমি যে বক্তাপক্ষ শ্রোতাপক্ষ এগুলো লিখে রাখলাম, তুমি পড়লা সাধারণ ভবিষ্যৎকাল, ব, বে, বি, বে, বেন, ব, বে, বি, ব, বেন, আচ্ছা এইগুলো যদি থাকে, তাহলে কোন টেন্স হবে, সাধারণ ভবিষ্যৎ, কোন কাল হবে, সাধারণ ভবিষ্যৎ, তাহলে ব, বে, বি, তাহলে এটা পড়ার পরে 30 নাম্বার চ্যাপ্টার কেমন লাগবে দেখো একটু। 30 নাম্বার পরিচ্ছেদের 80 নাম্বার পৃষ্ঠায় যাও, 80 নাম্বার পৃষ্ঠা মধ্যে দেখো ভবিষ্যৎকালের একটা উদাহরণ আছে, কি আছে, এরকম ধরো পরীক্ষা আসলো, আমরা রংপুরে যাবো,
এই বাক্যটা অথবা দু এক দিনের মধ্যে সে আসবে, ববে, একটু আগে আমরা পড়ছি শব্দ ক্রিয়ার শেষে ববে থাকলে কি হবে? সাধারণ ভবিষ্যৎকাল। তাহলে দেখো এই উদাহরণটা দেখা মাত্র আমি বলে দিতে পারি যে সাধারণ ভবিষ্যৎকাল। অথবা যদি পরীক্ষা আছে নিচের কোনটি সাধারণ ভবিষ্যৎকাল, তাহলে তুমি খুঁজবা ববে বি বেন এগুলো আছে কিনা, তাহলে খুঁজলে তুমি পারবা। তার মানে ওই চ্যাপ্টারটা পড়লে দেখছো 30 নাম্বার চ্যাপ্টার তোমার কাছে কত ইজি হবে, যেমন শব্দের শেষে ব বে, যেমন এরকম গতমান ভবিষ্যৎকাল চিনার কিভাবে উপায়, গতমান ভবিষ্যৎকাল করতে থাকবো করতে থাকবেন এরকম। ধরো এই যে নিত্যবৃত্ত অতীতের টেকনিকটা কি, দেখো কর্তাম ত এগুলো থাকলে বুঝতে পারো নিত্যবৃত্ত অতীত পুরা গঠিত হয়েছিলাম, এ ছিলাম এ ছিলে, পুরা গঠিত চিনার উপায় কি, এ ছিলাম এ ছিল, পুরা গঠিত বললে এ ছিলাম। আর যদি গতমান অতীত বলতো ছিলাম ছিল, দেখো ছিলাম ছিল আর ছিলাম ছিল সাথে এ যুক্ত করলে এ ছিলাম এ ছিল, তাহলে পুরা গঠিত অতীত। তার মানে তুমি এই একটা উদাহরণ দিয়ে যদি পরীক্ষায় বলে এটা কোন কালের উদাহরণ, অথবা একটা বাক্য দিয়ে বলে তারা মাঠে খেলছিল, ছিল দিয়ে যদি বলে এটা কোন কালের উদাহরণ, তুমি ওই 29 নাম্বার পরিচয়টা একটু কয়েকবার টেকনিকটা রেডিং করে রাখলে তোমার এটা কিন্তু একেবারে ইজি মনে হবে। এবার তোমার এই আশা করি এই চারটা ভাবে প্রিয় পড়বা, তুমি এটা বুঝে গেছো। এবার আসো অসমাপিকা, এই যে একটা আছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এই এর তিনটা ইয়ে আছে, দেখো ভূত অসমাপিকা, ভাবি অসমাপিকা, শর্ত অসমাপিকা। আর এটা কিন্তু প্রযোজক না, এগুলো কি দেখো আমি কাজটা করবো অর্থাৎ নিজেই করতেছি, করবে নিজেই করতেছি, তার মানে এগুলো হচ্ছে সাধারণ। কিন্তু আমি যদি প্রযোজকে যাই, দেখো কাজটা করাই, করাই মানে অন্যরে দিয়ে করাচ্ছি, তাহলে এটা প্রযোজক, তাহলে প্রযোজক ক্রিয়া মানে অন্যরে দিয়ে করাচ্ছ। ধরো এরকম আমি যদি করিয়েছিস, আমি কাউরে জিজ্ঞাসা করলাম তুই কাজটি করিয়েছিস, করিয়েছিস মানে কি অন্যরে দিয়ে কাউরে দিয়ে করিয়েছিস, তার মানে এই বাক্যগুলো যদি দেখো বা কোনো একটা ক্রিয়া দেখো দেখলে বুঝে যাবো এটা কি প্রযোজক ক্রিয়া না সাধারণ ক্রিয়া। যদি অন্যরে দিয়ে কাজটা করাই তাহলে কি প্রযোজক ক্রিয়া, আর যদি নর্মাল হয় তাহলে সাধারণ। এবার আমরা সাধারণের যে অসমাপিকা এই তিনটা পর্ব, অসমাপিকার কয় প্রকার, ভূত অসমাপিকা, ভাবি অসমাপিকা, শর্ত অসমাপিকা। এবার দেখো ভূত অসমাপিকা চিহ্নের উপায় কি, শেষে এ থাকবে, এ থাকলে হচ্ছে ভূত অসমাপিকা, ভাবি অসমাপিকা চিহ্নের উপায় কি তে থাকবে, আর শর্ত অসমাপিকা কি লে থাকবে, লে থাকবে। একটা এরকম বলো নিচের কোনটি ভাবি অসমাপিকার উদাহরণ, তুমি খুঁজবা ভাবি অসমাপিকা মানে ও, ভাবি অসমাপিকা মানে তে থাকবে, তাহলে দেখো সে কাজটি করতে খুলনা গিয়েছে, করতে করতে তে আছে না, তে মানে হচ্ছে কি ভাবি অসমাপিকা। দেখো শর্ত সে তুমি কাজটি করলে আমি এই কাজটি করব, করলে লে আছে, লে লে থাকলে তুমি বলো শর্ত অসমাপিকা, অসমাপিকা ভূত অসমাপিকা কি সে কাজটি করে এ আছে, তার মানে সে ভূত অসমাপিকা। এখন তোমাদেরকে আমি একটা 21 নাম্বার পরিচ্ছেদটা দেখাই, দেখো 21 নাম্বার যে পরিচ্ছেদ আছে, 21 নাম্বার পরিচ্ছেদ যে নিচে আছে, দেখো তোমরা এই এটা ক্লাসটা তারা আগে করছো তারা এমনিতেই পারো। দেখো ভূত অসমাপিকা, ভাবি অসমাপিকা, শর্ত অসমাপিকা, তিন ধরনের অর্থাৎ ভূত ভাবি শর্ত। এখন বলো এটা উদাহরণ দিল, সে গান করে আনন্দ পাই, তোমার পরীক্ষায় বললো যে এটা কোন ক্রিয়ার উদাহরণ, তাহলে দেখো কর এ এ আছে, এ থাকলে ভূত অসমাপিকা। সে গান শিখতে রাজশাহী গেল, বললো এই এখানে এই আন্ডারলাইন করে দিল শিখতে, তাহলে এটা কোন ক্রিয়ার উদাহরণ মানে কোন অসমাপিকা ক্রিয়ার উদাহরণ, তাহলে তুমি বলবা শিখতে, ও তে আছে, তাহলে ভাবি অসমাপিকার উদাহরণ। সে এই যে গান করলে তার মন ভালো থাকে, এই বাক্যটা দিয়ে বললো এখানে এটা কোন ক্রিয়ার উদাহরণ, তাহলে ও দেখলা লে লে আছে, তাহলে মানে শর্ত অসমাপিকা। তাহলে দেখছো এই যে 29 নাম্বার পরিচ্ছেদ কতগুলো পরিচ্ছেদে কাজ লাগে। এবার আসো প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্ত, 2 নাম্বার চ্যাপ্টার আছে। আর এই চ্যাপ্টার আশা করি তোমরা তো আগের মতো এরকম লিখে নিবা, এটা হচ্ছে টেন্স বলা হচ্ছে কোন কাল, কালটা বলা হচ্ছে এটা প্রথমটা বক্তা পক্ষ, ঠিক আগের মতোই ওই আগের পৃষ্ঠায় যা লেখছো, এটা শ্রোতা পক্ষের সাধারণ, এটা হচ্ছে শ্রোতা পক্ষের সাধারণ, এটা হচ্ছে শ্রোতা পক্ষের তুচ্ছার্থ বা গরিষ্ঠ বোঝাতে, আর এটা হচ্ছে অন্য পক্ষের সাধারণ, আর এটা হচ্ছে শ্রোতা পক্ষ এবং সম্মানী অন্য পক্ষ, সম্মানী অন্য পক্ষ অর্থাৎ সম্মানী অর্থ বোঝাতে। এটা আগের মতো আগের মতোই, আগেরটা শুধু ছিল আই এর করি রশ্মি, আগেটা ছিল রশ্মি, এনে শুধু আ যুক্ত করে দেওয়া, প্রত্যেকটা সাথে দেওয়া আ যুক্ত করে দেওয়া হয়েছে আর কিছু না। আগেরটা পারলে এটা তুমি এমনিতেই পারো, দেখো ঠিক আছে তুমি আগেরটা যদি পারো, দেখো এই যে আগেরটা কিভাবে আমি দেখাই, এই যে করব, দেখো সাধারণ ভবিষ্যৎকালে সাধারণ ব ছিল শুধু, আর এটা যদি তোমার প্রযোজক ক্রিয়াতে যাইতা তাহলে সাধারণ ভবিষ্যৎকালে এই আগে যুক্ত করবা কি, দেখো এই যে এটা শুধু একটা আ যুক্ত করে দেবা, এখানে যা কি চাই শুধু আ যুক্ত করে দেওয়া, ওই আগের চাট আর এই চাট একদম সেম, শুধুমাত্র ওইখানে যা যা ছিল এটার সাথে আ যুক্ত করে করে দিছে, প্রযোজক কর আই আই ই আই শুধু আই যুক্ত করছে, কোন কিছু ক্ষেত্রে ই যুক্ত করছে রশ্মি এরকম, মানে সাধারণ এই চার্টের সাথে এই চার্টের আহামরি কোনো অমিল নাই, তার মানে তুমি আগের যা দেখছো ধরো আগেরটা ছিল আই রশ্মি তাহলে সেখানে আই, আগেটা ছিল ইএসি এখানে রশ্মি নিয়ে আসছে এরকম, জাস্ট সবই একই। তোমরা ওই চারটা যদি আগের চারটা পারো এই চারটা ইজিলি তুমি রেপারে দেবা, জাস্ট কিভাবে খুঁজবা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার এটার অসমাপিকা ক্রিয়াটা দেখো, এই প্রযোজক ক্রিয়ার অসমাপিকা ক্রিয়াটা হচ্ছে কি, এটার এরকম তিন প্রকার আছে, দেখো
ভূত অসমাপিকা, বাবী অসমাপিকা, শর্ত অসমাপিকা। পরীক্ষায় আসলো নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভূত অসমাপিকার উদাহরণ, তাহলে প্রযোজক ক্রিয়ার ভূত অসমাপিকা আগেরটা ছিল এ, বলছিলাম না কি থাকবে, এ থাকবে, তাহলে এর আগে এখানে কি মনে রাখবা, রশ্মি, ইয়ে 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 রশ্মিটা যুক্ত হবে ইয়ে, তাহলে প্রযোজক ক্রিয়া। অসমাপিকা বাবিতে বলছিলাম না তে থাকবে তে, তাহলে এখানে তে এর আগে কি থাকবে, আ যুক্ত হবে, তাহলে আতে আতে। শর্ত অসমাপিকা কি লে আসছিল আগে লে, তাহলে আ যুক্ত হবে আলে আলে করালে, তাহলে কি করিয়ে করাতে আতে আতে আলে। তাহলে আগেরটা যেমন এ ছিল তে ছিল, আগেটা ছিল কি এ তে আলে, এ তে লে, তাহলে এর জায়গায় এটা রশ্মি যুক্ত হচ্ছে ইয়ে, বাবি হচ্ছে আতে, আর শর্ত হচ্ছে লে লে লে। দেখো আগের আগেরটার সাথে কোনো পার্থক্য হয় না, দেখো এই যে উপরে যেটা বলছিলাম কি থাকবে এ তে লে, আর এখানে কি বলতেছো নিচে এসে ইয়ে এ আছে সাথে সাথে রশ্মি যুক্ত করে দেওয়া, তে আছে তে সাথে আ যুক্ত করলো, লে আছে তাহলে এটা আলে, তাহলে প্রযোজক আর সাধারণ এটা ইজিলি আশা করি পারবা, আর কোনটা এখন ভূত অসমাপিকা কোনটা বাবি অসমাপিকা ইদাও ইনশাআল্লাহ পাবা। এখন কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখি, তাহলে তারপরে ক্লাসটা শেষ করে দেবো। দেখো তোমাদের অনুশীলনের গুরুত্বপূর্ণ কোনো এমসিকিউ আছে, ক্রিয়ার প্রথম অংশ কি বলে, আমরা একদম প্রথমে বলছি ক্রিয়ার প্রথম অংশকে বলা হয় ধাতু, বা আরেকটা যদি থাকতো ক্রিয়ামূল তাহলে হতো, শব্দমূল না কিন্তু ক্রিয়ামূল হলে এটা উত্তর হতো, এটা বলতে ক্রিয়ামূল, তাহলে ক্রিয়ার প্রথম অংশকে বলা হয় ধাতু। আচ্ছা ক্রিয়ার দ্বিতীয় অংশ কি বলা হয় ক্রিয়া বিভক্তি, দ্বিতীয় অংশ কি বলা হয় ক্রিয়া বিভক্তি, দ্বিতীয় অংশকে বলা হয় ক্রিয়া বিভক্তি। সাধারণ ক্রিয়া, দেখো এখানে প্রযোজক ক্রিয়া বলছে না, সাধারণ ক্রিয়ার বর্তমান কালের বক্তাপক্ষে, দেখো বর্তমান কালের বক্তাপক্ষে, তোমাদের কিন্তু বইয়ে বক্তাপক্ষ শ্রুতপক্ষ দেয়া ছিল না, আমি লিখে দিয়েছি বক্তাপক্ষে ক্রিয়া বিভক্তি কোনটি, তাহলে বক্তাপক্ষের অর্থাৎ নিজে করবে কাজটা, তাহলে দেখো এই যে করি সাধারণ ক্রিয়া, তাহলে করি, তাহলে এইটা হচ্ছে এই ক্রিয়া বিভক্তিটা হচ্ছে এটা। চার নম্বরটা দেখো প্রযোজক ক্রিয়ার সাধারণ, অর্থাৎ প্রযোজক ক্রিয়া, দেখো এবার কিন্তু প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে কাজটা নিজে করবে অন্যরে দিয়ে করাবে, সাধারণ অতীতকালে, সাধারণ অতীতকালে শ্রোতাপক্ষের সম্মানী বোঝাতে, সম্মানী সম্মানী বোঝাতে হলে লাস্ট একটা হয়, যেমন এই যেমন করালেন করালেন, আপনি কাজটা করালেন, অর্থাৎ সম্মান দিয়ে আমরা বুঝি না করালাম করাল করা, এই যে এরকম অর্থাৎ করালেন, অর্থাৎ নিজে কাজটাকে না করে অন্যরে দিয়ে করালে তো প্রযোজক হয়, আর সম্মান দিয়ে বললে আমরা বলি না করালেন, তাহলে সম্মান দিয়ে বলছি। পাঁচ নাম্বারটা দেখো সাধারণ ক্রিয়ার নিত্য অতীত, নিত্য অতীত কালের শ্রোতাপক্ষের ঘনিষ্ঠ ক্রিয়া বিভক্তি কোনটি, দেখো সাধারণ ক্রিয়া এবার কিন্তু প্রযোজক বলে নাই, নিত্য অতীত কালের শ্রোতাপক্ষ, শ্রোতাপক্ষ মানে সে কি করবে শ্রোতাপক্ষ, তাহলে দেখো কর্তি কর্তি, এটা উত্তরটা হবে কি কর্তি। তোমরা একটু আগের চারটা কয়েকবার চর্চা করার পর এগুলো দেখবা তখন সহজ হবে, এখন তো তোমরা চারটা চর্চা করো না, এই জন্য একটু কঠিন লাগতে পারে। প্রযোজক ক্রিয়ার সাধারণত বর্তমান কালে বক্তাপক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি, তাহলে প্রযোজক ক্রিয়া কি ক্রিয়া প্রযোজক ক্রিয়া, তাহলে কাজটা নিজে করবে না, দেখো আমি যদি বলি করাই করাই, আমি কাজটা নিজে অন্যরে দিয়ে করাই বক্তাপক্ষ, আর এই যেমন আমি করাই অর্থাৎ আমি করাই, তাহলে আমিটা হচ্ছে কি বক্তাপক্ষ না, করাই এই অন্তস্থ থাকলে কিন্তু সে করাই, আমি বললে হচ্ছে রশি হয় শেষে, আর সে করা অর্থাৎ শ্রোতাপক্ষের হলে ইরা, তাহলে শ্রোতাপক্ষে যদি বলতো এখানে বক্তাপক্ষ না শ্রোতাপক্ষ, তাহলে উত্তরটা কিন্তু এটা হতো, তাহলে এখন হবে এটা। আর তুমি তো বুঝতে পারছো প্রযোজক মানে কি নিজে করবে না, করাই অন্যরে দিয়ে করাচ্ছি নিজে করবে না। সাত নাম্বার, নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার বাবি অসমাপিকা ক্রিয়া বিভক্তি, প্রযোজক ক্রিয়ার বাবি অসমাপিকা, প্রযোজক ক্রিয়া অর্থাৎ নিজে করবে না অন্যরে দিয়ে করাবে, আর বাবি বলছিলাম না তে থাকলে হবে কি, তে থাকলেই বাবি, তে থাকলেই বাবি, আর যেহেতু প্রযোজক ক্রিয়া তাহলে তে এর আগে একটা আ যুক্ত হবে, তে এর আগে কি একটা আ যুক্ত হবে। আশা করি তোমরা একটু বাসায় চর্চা করলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা সহজ বনাবে, কয়েকবার একটু চারটা একটু চর্চাটা করো, করার পরে তারপরে তুমি সলভ করে দেবে, এই চ্যাপ্টার অনেক ইয়াতে গুরুত্বপূর্ণ, এবং 30 নাম্বার পরিসেটটা বুঝতে হবে, এই চ্যাপ্টারের কোনো বিকল্প নেই। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো না, ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।